বিদেশের মাটিতে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে করা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবা নিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানেই তারা সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন মন্দিরে যে হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদী শক্তিরা তা নিয়ে আলোচনা করেন বৈঠক শেষে তারা সাংবাদিক বৈঠক করেন সেখানে তারা এই সাম্প্রতিক হামলা নিয়ে কড়া বার্তা দেন সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সম্পর্ক বিপন্ন হয় এমন কোনো ভাবনা বা কাজ সহ্য করা হবে না প্রধানমন্ত্রী মোদী জানান ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ তার বিরুদ্ধে কড়া পদক্ষেপে করবেন বলেও আশ্বাস দিয়েছেন সুইডনিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন অস্ট্রেলিয়ায় মন্দিরে হামলা ও বিচ্ছিন্নতাবাদী শক্তিদের গতিবিধি নিয়ে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও আমি দীর্ঘক্ষণ আলোচনা করেছে আমরা এমন কোনো ধরনের চিন্তা ভাবনা বা কাজ সহ্য করব না যা ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বন্ধুত্ব ও দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ককে নষ্ট করে প্রধানমন্ত্রী আলবানিজও আজ আমায় আশ্বাস দিয়েছেন ভবিষ্যতে এই ধরনের কোন ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ করবেন मंदिरों पर होने वाले हमलों और अलगाववादी तत्वों की गतिविधियों के संबंध में हमने पहले भी बात की थी और आज भी हमने बात की है भारत और ऑस्ट्रेलिया के सौहार्दपूर्ण रिश्तों को कोई भी तत्व अपने विचारों या अपने एक्शन से आघात पहुंचाए ये हमें स्वीकार्य नहीं है प्रधानमंत्री अल्बनीजी ने इस संदर्भ में जो कदम उठाए हैं मैं इसके लिए उनको धन्यवाद देता हूं। साथ ही उन्होंने मुझे एक बार फिर आश्वस्त किया है कि वो ऐसे तत्वों के विरुद्ध सख्त एक्शन लेते रहेंगे व्यूरो रिपोर्ट आर ई न्यूज